দক্ষিণ কোরিয়াতে অনেকেরই কৌতূহল যে শনি রবিবার ছাড়া অন্য যেসব লাল দাগগুলো রয়েছে সেগুলো কি বন্ধ পাবো বা কাজ করলে কি ওভারটাইম পাবো, কারণ কাউকে কাউকে ওভারটাইম দিয়ে থাকে, আবার কারো কারো বন্ধ থাকে, আবার কাউকে দেয় না, এর কারণ কি? চলুন আজকে তা বিস্তারিত দেখি। ২০১৮ সালের মার্চে একটা শ্রম আইন সংশোধন হয়, যেটি শনি রবিবার ছাড়া অন্য যেসব লাল দাগ নির্ধারণ হয় সরকারের প্রেসিডেন্টের মাধ্যমে, সেটা কি বেতন দেয়া হবে বা দেয়া হবে না, এবং সরকারি অফিসগুলো নয়, সম্পূর্ণ সরকারি বেসরকারি সর্বক্ষেত্রে প্রযোজ্য যাতে হয় সেভাবে আইনটি পাশ হয়। চলুন সেটি কি তা আমরা দেখে নিই। প্রথমটি হচ্ছে যে কোম্পানিতে যদি ৩০০ জন বা তার বেশি অধিক শ্রমিক থাকে, তাহলে ২০২০ সালের জানুয়ারি থেকে শুরু হয়েছে যে শুধু শনি রবিবার নয়, যে কোনো লাল দাগের কাজ করলে সেটার ওভারটাইম তো অবশ্যই দিতে হবে, আর কাজ না করালে বন্ধ থাকলেও সেটার বেতন রবিবারে যেমন বেতন দেয় সেরূপ বেতন দিতে হবে। তদ্রূপ যদি ৩০ জনের বেশি বা ৩০০ জনের কম হয় এমন কোম্পানি, সেক্ষেত্রে ২০২১ সাল অর্থাৎ এবছরের জানুয়ারি থেকে শুরু হয়েছে যে শুধু শনি রবিবার নয়, অন্য লাল দাগেও আপনাকে বেতন দিতে হবে, কাজ করলে ওভারটাইম তো অবশ্যই দিতে হবে। তারপর রয়েছে যদি ৫ জনের বেশি বা ৩০ জনের কম এরূপ কোম্পানি হয়, সেক্ষেত্রে আগামী বছর অর্থাৎ ২০২২ সালের জানুয়ারি থেকে শুরু হবে অবশ্যই আপনাকে অন্যান্য লাল দাগে শনি রবিবারের মতো অর্থ প্রদান করতে হবে, নতুবা ওভারটাইম করলে সেটা ওভারটাইম হিসেবে অর্থ প্রদান করতে হবে। যাই হোক, কিন্তু কথা হচ্ছে যদি ৫ জনের কম যেসব কোম্পানি রয়েছে সেগুলো কিন্তু এর মধ্যে আসেনি, সেক্ষেত্রে কোম্পানির যেই নিজস্ব রুলস রয়েছে সেটাই মান্য করতে হবে। তবে কোরিয়াতে যেসব মানবাধিকার সংস্থাগুলো রয়েছে সেগুলো এর বিরোধিতা করে যাচ্ছে, হয়তো অদূর ভবিষ্যতে এটাও পরিবর্তন হবে। তবে আরেকটা কথা, যদি ৫ জনের কম কোম্পানিতে, যেমন ফরেনার রয়েছে, তাদের ছুটি দিচ্ছে না বা বেতন দিচ্ছে না অন্যান্য লাল দাগে কিন্তু কুরিয়ানদের দিচ্ছে, এরূপ যদি করে মালিক, তাহলে আপনারা সেটা লেবার মিনিস্ট্রিতে কেস করতে পারেন, কারণ সেরূপ করা বেআইনি, সবার জন্য একই রকম আইন হতে হবে। কিন্তু আমরা চাই যাতে ৫ জনের কম যেসব কোম্পানি রয়েছে সেগুলো যেন এইরূপ আইনের অধীনে চলে আসে। যাই হোক, আমরা তাহলে আজ দেখলাম যে লাল দাগ অর্থাৎ শনি রবিবার ছাড়া অন্যান্য লাল দাগের কি নিয়ম বা আইন রয়েছে কোরিয়াতে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।